আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। 2019 সালে শাওমি কোম্পানি লঞ্চ করেছিল রেডমি নোট 8। তখনকার সময় থেকে এখন পর্যন্ত রেডমি নোট 8 বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এটার অনেক চাহিদা রয়েছে। তো এই বিষয়টাকে মাথায় রেখে রেডমি নোট 8টাকেই শাওমি কোম্পানি কিছু পরিবর্তন এনে এটাকে 2021 সালে রেডমি নোট 8 2021 এডিশন নাম দিয়ে আবার মার্কেটে নিয়ে আসলো। তো বাংলাদেশের বাজারেও রেডমি নোট 8 এর 2021 এডিশনটা চলে এসেছে। এই ফোনটার মধ্যে শাওমি কোম্পানি কী কী পরিবর্তন এনেছে 2019 সালে রেডমি নোট 8 থেকে, এবং এই ফোনটা যেই দামে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি এসেছে এই দামে কি বর্তমানে রেডমি নোট 8 2021 এডিশনটা আপনার কেনা উচিত হবে কিনা সব কিছুই বলবো এই ভিডিওতে। এছাড়াও পুরাতন রেডমি নোট 8 এর থেকে এই ফোনটা কতটা আলাদা হয়েছে এবং এই ফোনটার মধ্যে স্পেসিফিকেশনের দিক থেকে কতটা তফাত রয়েছে সব কিছুই কিন্তু এই ভিডিওতে বলবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এছাড়াও ভিডিওটি যদি আপনার ভালোই লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না আপনার ফেসবুক অ্যাকাউন্টে। নিয়মিত এরকমই সকল দারুণ দারুণ টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে একদমই ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চলুন রেডমি নোট 8 2021 এডিশন এই ফোনটির স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক। এই ফোনটির ডিজাইনের ক্ষেত্রে 2019 সালে রেডমি নোট 8 এর মতোই থাকছে এবং বিল্ড কোয়ালিটিটাও সেম। এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাকে থাকছে গ্লাস বিল্ড এবং উভয় পাশে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন রয়েছে। এই ফোনটি 8.4 মিলিমিটার থিকনেসে আসবে এবং এই ফোনটির ওজন মাত্র 190 গ্রাম। এই ফোনটির ফ্রন্টে পাচ্ছেন একটি 6.3 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল, যাতে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন। এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং এমআইইউআই 12.5 এ পেয়ে যাবেন। এই ফোনটির মধ্যে তারা পাওয়ার অফ করার জন্য ব্যবহার করেছে মিডিয়াটেকের হেলিও G85 এই প্রসেসরটিকে। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর একটি প্রসেসর এবং এর সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে গিয়ে 2.0 গিগাহার্স। এতে রয়েছে মালি G52 MC2 জিপিইউ, যার মাধ্যমে কিন্তু আপনারা ভালোভাবে গেমিং করতে পারবেন। এতে রয়েছে 4GB RAM 64GB স্টোরেজ এবং 4GB RAM 128GB স্টোরেজের ভেরিয়েন্ট, এবং এর স্টোরেজটা হচ্ছে গিয়ে eMMC 5.1 ক্যাটাগরির। এখানে যদি আমি 2021 এডিশনের মধ্যে সফটওয়্যার এবং এর পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে আপনারা এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং এমআইইউআই 12.5 এ পাচ্ছেন, যেটা পুরাতনের চাইতে কিছুটা আপগ্রেডেড। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85, এটি একটি গেমিং প্রসেসর এবং এই প্রসেসরটি গতবারের রেডমি নোট 8 এ ব্যবহার করা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 665-এর চাইতে কিছুটা বেটার আমার মতে। এবং এখানে পাওয়ার এফিসিয়েন্টটা একটু কম পাবেন, মানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 665টা হচ্ছে গিয়ে 11 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এখানে হেলিও G85টা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। তুলনামূলকভাবে এখানে 5-10% আপনারা এখানে ব্যাটারি এফিসিয়েন্সিটা একটু কম পেয়ে যাবেন, তবে এর সিপিও পারফরমেন্স এবং এর জিপিও পারফরমেন্সটা অনেকটাই বেটার কোয়ালকম স্ন্যাপড্রাগনের 665-এর চাইতে। এখানে আপনারা যারা গেমিং করবেন অবশ্যই তাদেরকে সাজেস্ট করব আপনারা বর্তমানে রেডমি নোট 8 2021 এডিশনটা কিনবেন, তাহলে কি হবে আপনারা গেমিং পারফরমেন্সটা কিছুটা বেটার পেয়ে যাবেন। কারণ এখানে মিডিয়াটেকের হেলিও G85টা কিছুটা জিপিও পারফরমেন্সের দিক থেকে বেটার হচ্ছে গিয়ে গতবারের স্ন্যাপড্রাগনের 665-এর চাইতে। তবে যেই দামে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে, এখানে যদি মিডিয়াটেকের হেলিও G95টাকে ব্যবহার করা হতো তাহলে আমার মতে আরও বেটার হতো। যাই হোক, G85 এটাও খারাপ নয়, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 665-এর চাইতে কিন্তু তুলনামূলকভাবে ভালো। এবার চলুন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। এই ফোনটির পেছনে পাচ্ছেন 4টি ক্যামেরা, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়াও ফোনটি একটি ওয়াটার ড্রপ নচের মধ্যে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। এই ফোনটির মধ্যে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট তো থাকছেই। এই ফোনটির মধ্যে ওয়াইফাই, ব্লুটুথ 5.2, FM রেডিও সহ নানান সব ধরনের সেন্সর থাকছে। এবং এই ফোনটির পেছনে কিন্তু রিয়ার মাউন্টেড একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন, জাইরোস্কোপ সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, সব ধরনের প্রয়োজনীয় সেন্সর কিন্তু এটার মধ্যে দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটির মধ্যে একদম উপরে কিন্তু একটি নোটিফিকেশন লাইটও দেওয়া হয়েছে। তো এক কথায় এখানে বোঝাই যাচ্ছে যে গতবারের রেডমি নোট 8 এবং বর্তমানের 2020 এডিশনের রেডমি নোট 8, এই ফোনটার মধ্যে ক্যামেরা সেকশন এবং এর ব্যাটারি সেকশন এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। আমি আপনাদেরকে সোজাভাবে বলে দিই, এই ফোনটার মধ্যে এবং গতবারের রেডমি নোট 8 এই ফোনটার মধ্যে তফাত হচ্ছে এতটুকুই, আপনারা 2021-এর মধ্যে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11, এমআইইউআই 12.5, মিডিয়াটেকের হেলিও G85-এর মতো গেমিং প্রসেসর, এখানে পাচ্ছেন কিন্তু আপনারা ব্লুটুথ 5.2, গতবারটায় ছিল 4.2।
তো ডিজাইন, বিল্ড কোয়ালিটি, এর ক্যামেরা সেকশন, ডিসপ্লে সেকশন, ব্যাটারি সেকশন, অল ওভার দিক থেকে হুবহু রেডমি নোট এটাকেই এখানে 2021 এডিশন নাম দিয়ে চালিয়ে দিয়েছে শাওমি কোম্পানি। শুধুমাত্র এর প্রসেসর টুকিটাকি ওএস চেঞ্জ এবং এর টুকিটাকি কিছু হার্ডওয়্যার চেঞ্জ করে এখানে তারা কিন্তু বাজারে নিয়ে এসেছে। আমি যদি এই ফোনটির অফিসিয়াল প্রাইস বলি, এটি বাংলাদেশের বাজারে আপনারা পেয়ে যাবেন 17,990 টাকার। এর বেস ওয়ারেন্টি মানে 4GB 64GB ওয়ারেন্টি অফিসিয়ালি। তবে আপনারা যদি আনঅফিসিয়ালি কিনতে চান, এই ফোনটি আপনারা 14,500 থেকে 15,500 টাকার আশেপাশেই আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তবে আমার সাজেস্ট থাকবে, বর্তমানে বাংলাদেশের মার্কেট থেকে আনঅফিসিয়ালি ফোন একদমই কিনবেন না, কারণ বিটিআরসির তরফ থেকে অনেক ধরনের নির্দেশনা আসছে যে আনঅফিসিয়ালি ফোন কিনলে ইন ফিউচারে আপনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হলেও হতে পারে। তাই আনঅফিসিয়াল ফোন কেনা থেকে বিরত থাকবেন। অফিসিয়াল ফোন হিসেবে এই ফোনটির প্রাইস আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে। এটা যদি 14,000 থেকে 15,000 টাকার মধ্যে, ইভেন 16,000 টাকার নিচে যদি এই ফোনটাকে অফিসিয়ালি এর বেস ওয়ারেন্টি লঞ্চ করতো শাওমি কোম্পানি, তাহলেও আমি বলতাম G85 মানে মিডিয়াটেকের হেলিও G85 এই দামের মধ্যে ঠিক ছিল। তবে 18,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বর্তমানে বাংলাদেশের বাজার থেকে এই ফোনটি ছাড়াও আরও ভালো ভালো ফোন রয়েছে যেগুলো আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন। তো এই ফোনটির বিষয়ে আপনার কি মতামত? এই ফোনটির প্রাইস, এই ফোনটির স্পেসিফিকেশন বা এই ফোনটির সম্পর্কে বিস্তারিত মতামত অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে। এছাড়াও নিয়মিত আমার চ্যানেলে এরকমই ভিডিও সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব আপনাদের জন্য এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।